বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। সাবেক অধিনায়ক বিসিবির পরিচালনা পর্ষদে পাপনের মেয়াদের প্রায় শুরু থেকে ছিলেন, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবির পরিচালনা বোর্ড পুনর্গঠিত হয় গেল মাসে, যেখানে নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সাবেক সভাপতি পাপনের মেয়াদে থাকা অনেক পরিচালকই একে একে পদত্যাগ করেছেন। এই ধারাবাহিকতায় আজ করলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি বিসিবির স্থায়ী কমিটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।